বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, আজ শহীদ জিহাদ দিবস। 1990 সালের এই দিনে ছাত্র আন্দোলনের চলাকালে জিহাদ তৎকালীন সরকারের পুলিশ বাহিনীর হাতে গুলিতে নিহত হন এবং জিহাদের মৃত্যু বাংলাদেশের তৎকালীন সকল ছাত্র সংগঠনকে, পরস্পর বিরোধী ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করে এবং সেই ঐক্যবদ্ধ আন্দোলন পরবর্তীতে নভেম্বরে ডাক্তার মিলনের আত্মাহুতির মধ্য দিয়ে চূড়ান্ত পরিণতি লাভ করে, অর্থাৎ গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে তৎকালীন স্বৈর শাসক হিসেবে পরিচিত হুসেন মোহাম্মদের সাদের সরকারের পতন ঘটে। এই আন্দোলনের সূচনা হয়েছিল 1983 সালে বা তারও আগে, 82 সালেও ছোট ছোট করে কিছু কিছু আন্দোলন দানা বাঁধতে শুরু করে, ছাত্র হিজার সূচনা করে। 1982 সালের 24 মার্চ তৎকালীন সেনাপ্রধান হুসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা দখল করবার পর থেকেই তার ওই শাসন বিরোধী, সামরিক শাসন বিরোধী আন্দোলন ছাত্ররা শুরু করে এবং এই আন্দোলন একটা বড় রূপ পায় 1983 সালের 14 ফেব্রুয়ারি। এবং সেই 14 ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্বে যে আন্দোলন, সেই আন্দোলনে তখন জাতীয়তাবাদী ছাত্রদল তারা আলাদাভাবে আন্দোলন করছে, কিন্তু ছাত্রলীগ এবং অন্যান্য বাম ছাত্র সংগঠনগুলো সম্মিলিতভাবে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে ছাত্র আন্দোলনের সূচনা করে। এবং এটি আসলে 82 সালের শিক্ষা দিবসকে কেন্দ্র করে তাদের সেই আন্দোলনের সূচনা। এবং 14 ফেব্রুয়ারি সেদিন জাফর জয়নাল, দীপালি সাহা তারা জীবন দেন সেই সংগ্রামের সূচনায়। এবং এরপরে ধারাবাহিকতায় অনেকে জীবন দিয়েছেন, রাউফুন বোসনিয়া জীবন দিয়েছেন, তাজুল ইসলাম শ্রমিক নেতা তিনি জীবন দিয়েছেন, সেলিম দেলওয়ার জীবন দিয়েছেন, নূর হোসেনের মতো তরুণ বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক লেখা যুবক প্রাণ দিয়েছেন, শাহজাহান সিরাজের মতো ছাত্রনেতা এবং এরকম অসংখ্য তরুণী সেই সময় এরশাদের ওই প্রায় 9 বছরের শাসনকালে জীবন দিয়েছেন। আজকে আমরা শহীদ জিহাদকে স্মরণ করব এবং এই জিহাদকে স্মরণ করবার একটা তাৎপর্য বড় যে তৎকালীন আওয়ামী লীগ সমর্থিত, বিএনপি সমর্থিত, অন্যান্য রাজনৈতিক সংগঠন সমর্থিত সকল ছাত্র সংগঠন তাদের কেন্দ্রীয় জাতীয় নেতৃত্ব এক হতে না পারলেও তারা সেদিন এক হয় এবং সর্বদলীয় ছাত্রঐক্য গঠন করে এবং সেটি আসলে এরশাদের পতনের চূড়ান্ত সূচনা বলা যেতে পারে, চূড়ান্ত সূচনা। এই দিনটিকে স্মরণ করবার জন্যে এবং সেই সময়টাকে স্মরণ করবার জন্যে এবং সেই সময়ের সেই তাৎপর্য আজকের দিনে কতটা প্রয়োজন, সেই স্মৃতি আমরা কতটা আজকে ধারণ করতে পারি, কতটা আমাদের জন্য প্রয়োজনীয়, এই বিষয় নিয়ে কথা বলবার জন্যে সেই সময়কার তিনজন ছাত্রনেতা যারা আজকে জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন। আমার বায়ে আছেন, বায়ে বসা আছেন 90-এর সেই আন্দোলনের সর্বদলীয় ছাত্রঐক্যের একজন অন্যতম নেতা, তৎকালীন সেই সময়ে বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন এবং এই মুহূর্তে জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল আমার বায়ে বসা। আমার ডান পাশে যিনি রয়েছেন তিনি সেই সময় জাসুস সমর্থিত ছাত্রলীগের, অর্থাৎ 1990-এর সেই আন্দোলনের সময় জাসুস সমর্থিত ছাত্রলীগের সভাপতি এবং সর্বদলীয় ছাত্রলীগের অন্যতম আরেকজন নেতা, সাবেক সংসদ সদস্য এবং এই মুহূর্তে বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আমার টেবিলের একেবারে ডান প্রান্তে যিনি বসা আছেন, যাদের কথা বলছিলাম, যে সময়টার কথা বলছিলাম, যে 82-83 সালে যখন এরশাদ বিরোধী আন্দোলনের সূচনা হয় সেই 14 ফেব্রুয়ারির বড় যে মিছিল বা সমাবেশের কথা বলছিলাম, সেই সময় যারা নেতৃত্বের আন্দোলনের সূচনা করেছিলেন তাদের একজন আতাউর রহমান ঢালী, তৎকালীন বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক, এই মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা। স্বাগত আপনাদের তিনজনকে তৃতীয় মাত্রা এবং অভিনন্দন আসলে সেই সময়কার আপনাদের যে গণতন্ত্রের জন্য যে ভূমিকা অবদান সেই জন্য আপনাদের আজকের দিনে অভিনন্দন জানাই এবং আমরা জিহাদকে স্মরণ করতে বসছি এবং জিহাদকে ঘিরে আসলে সেই সময়টাকে স্মরণ করা এবং আজকের দিনে তার তাৎপর্যকে উপলব্ধি করা আলোচনা করবার জন্য। আমি স্যার অসীম কুমার উকিল আপনাকে শুরু করতে চাই, সেই দিনটাকে আপনি কীভাবে স্মরণ করবেন, জিহাদের আত্মাহুতি এবং তারপরে আপনারা যা করলেন? আপনাকে ধন্যবাদ, সহ আলোচক আতাউর রহমান ঢালী নাজমুল হক প্রধানকে স্বাগত।
যারা টেলিভিশনের সামনে বসে আজকের অনুষ্ঠানমালা দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা আপনাকে চ্যানেলের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা সেই সময়কার দিনগুলোতে স্মরণ করার একটা সুযোগ করে দিয়েছেন আমাদেরকে এনে আমাদের ছাত্র রাজনীতির উজ্জ্বল দিনগুলি আন্দোলনের সুন্দর সময়গুলি আমরা পাশাপাশি ছিলাম জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা সবাই লড়াই করেছি সংগ্রাম করেছি আজকে আমরা সবাই জাতীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলে কাজ করছি কিন্তু আমাদের রাজনীতির চলার পথে সেদিনকার রাজনীতির অভিজ্ঞতাগুলি আমাদের অমূল্য সম্পদ যা সামনের দিনগুলিতে আমাদেরকে চলার পথে সহায়তা করে আমি আলোচনা শুরুতেই উল্লাপাড়ার বিধবা মায়ের ছেলে নাজিমউদ্দিন জাহাদ জাহাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং সামরিক স্বৈরাচারবিরোধী আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আসলে আপনি যথার্থই বলেছেন আতরমান ঢালি এখানে আছেন উনি আমাদের সিনিয়র কিন্তু আমরা আসলেই এবারে আক পাঁচ হয়তো উনি নেতৃত্বে আমরা তখন করবি না একটা চেইনের মতো চেইনের মতো ছিলাম আগে এটি এই চেনটাই আমাদের সময় হয়তো একটা পরিপূর্ণতা লাভ করেছে কিন্তু শুরুটা করেছিলেন ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয় না দেশের ছাত্র সমাজ সবসময় সামরিক শাসন বিরোধী এটা অতীতের ইতিহাস ঘাটলেও দেখা যায় আর কি সামরিক শাসন এর বিরুদ্ধে কোনো সময় ছাত্র সমাজ এটা মেনে নেয়নি সেটা ওনারা সূচনা করেছিলেন চোদ্দই ফেব্রুয়ারি সহ বিভিন্ন দিনগুলিতে মিলে জাফর জানাল মোজাম্মেল কাঞ্চন দীপালি শাহাদের রক্তের উপর দাঁড়িয়ে শুরু করেছিলেন আমাদের সময় এসে শেষ হয়েছে আমাদের মিছিল থেকে চলে গেছে এক একে সেলিম দেলোয়ার রাউফন বসুনিয়া শাহজাহান সিরাজ সমীরতা তাজুল সহ অসংখ্য সাথী সহযোদ্ধা নূর হোসেনরা নতুন মাত্রা যোগ করেছে ডাক্তার মিলনরা এটাকে এগিয়ে নিয়ে গেছে সব কিছু মিলে এবং জিহাদের মৃত্যু আপনাদের কেউ করে দিল জিহাদ করতেন ছাত্র দল কিন্তু ছাত্রলীগ ছাত্র দল জাসর সমর্থিত ছাত্রলীগ বলতে অসুবিধা নেই আসলে সবাই এক হয়ে গেছে মানে কে কোন দলের সেই পরিকল্পনা 90 এর 10ই অক্টোবর জিহাদ কোন দল করত সেটা আমাদের মধ্যে কারো মাথার মধ্যে আমাদের মাথাতেই আসেনি সে ছাত্র দল না ছাত্রলীগ এটা মাথায় সংগ্রামে জীবন দিয়েছে কিন্তু বিভিন্ন পথপরিক্রমায় সেদিন তো আমাদের সচিবালয় ঘেরাও ছিল 8-7-5 জনের সেখান থেকেই জিহাদের লাশ ঢাকা মেডিকেল আসে ঢাকা মেডিকেল থেকে ঢাকা ইউনিভার্সিটিতে আসে সেখানে শুরু হয় নিঃসন্দেহে জেহাদ আমাদেরকে ঐক্যবদ্ধ করার সুযোগ করে দিয়েছিল দলমত নির্বিশেষে উঠে আমরা ছাত্র সংগ্রাম পরিষদ করেছি ছাত্র ঐক্য করেছি বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা মিছিল মিটিং আন্দোলন লড়াই সংগ্রামে ছিলাম সর্বশেষ সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন এবং সর্বদলীয় ছাত্র ঐক্য গঠনের মধ্যে দিয়ে সারা বাংলাদেশের মানুষকে আসলে আশাবাদী করেছিল সাহসী হতে সাহায্য করেছিল যে এবার বোধহয় একটা কিছু হবে এর আগে আন্দোলন তীব্রতর হয়েছে তীব্র হয়েছে আবার পিছিয়ে ঝিমিয়েও পড়েছিল কিন্তু সেই সময়টাতে আমরা সারা বাংলাদেশ যখন ঘুরেছি তখন এদেশের আপামর জনতা আমাদের মিটিংয়ে এসে সমবেত হয়েছে ঢাকা থেকে সর্বদলীয় ছাত্র নেতারা এসেছে কী বলে শুনে 8 দল 7 দল 5 দলের জায়গাগুলিতে ঐক্যবদ্ধ হয়েছিল এবং সেদিন আমাদের যেটা ছিল সামরিক শাসনের স্বৈরাচারের পতন ঘটবে সেটা মূল স্লোগান ছিল তারপরেও এর সাথে এগুলি যুক্ত ছিল আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো হত্যা কু ষড়যন্ত্র রাজনীতির ছিল অবসান ঘটবে মূলত মোটা দাগের এই বিষয়গুলোর উপর দাঁড়িয়ে আমরা সবাই মিলে আন্দোলন লড়াই সংগ্রাম করেছিলাম 91 নির্বাচন পরবর্তী সময়গুলিতে মোটা দাগের জায়গাগুলো কিন্তু একটা সফলতার মুখ দেখেছে পরবর্তী সময়ে নির্বাচন প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতার পালাবদল হয়েছে যদিও 111 চোখ রাঙানি দিয়েছে সে সময়ও ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছে প্রক্রিয়াটা আছে প্রক্রিয়াটা নিয়ে আলোচনা থাকবে সমালোচনা থাকবে কিন্তু রাতের আধারে ক্ষমতার পালাবদল বা হত্যা কুষড়যন্ত্রের রাজনীতির অবসান এগুলি হয়েছে বা বন্দুকের নলের উপর দেওয়া ক্ষমতার পালাবদল সেই জায়গাটাতে এসে দাঁড়িয়েছে নিঃসন্দেহে বাংলাদেশের ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল অধ্যায় ছিল 90 স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে 90 ছাত্র আন্দোলন ছাত্র রাজনীতির গৌরবোজ্জ্বল অধ্যায় সেটার উপর দাঁড়িয়েই গণতন্ত্রটা এগিয়ে যাচ্ছে গণতন্ত্রের বিকাশমান ধারা আছে সে জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা সবাই আবার নতুন করে স্মৃতিচারণ করছি শুনবো আরও কথা আপনার কাছ থেকে মিস্টার আনন্দমূলক প্রধান হচ্ছে যে আমি আসলে আমার এই 10ই অক্টোবর জিহাদের সেই শহীদ মৃত্যু আমরা বিভক্ত ছিলাম এরশাদ সেই বিভক্তির সুযোগে তার ক্ষমতার দাপটটা দিন দিন বেড়েই যাচ্ছিল আমরা জানি প্রথমে দুটো জোট ছিল রাজনৈতিক অঙ্গনে 15 দল 7 দল
নির্বাচনকে কেন্দ্র করে আমাদের মধ্যে মতদ্বৈত হয়, আওয়ামী লীগ নির্বাচনে যায় এবং আমরা নির্বাচন বর্জন করি। 15 দলে তখন, হ্যাঁ, 7 দল থাকে, 1986 পাঁচ দল হলো এবং 7 দল থাকে নির্বাচন বর্জন করে হিসেবে সংগ্রাম পরিষদ বিভক্ত হয়ে যায়। আন্দোলনটা শুরু করেছিল কিন্তু সংগ্রাম ছাত্র সংগ্রাম পরিষদ, সেই সময় ছাত্র দল রাজনৈতিক আন্দোলন মাঠে ছিল না। তো সেই সময় সেই আন্দোলন 83-84 আপনি বলেছেন শহীদ যারা হয়েছে, তাই না? এই সংগ্রামের ধারাবাহিকতা আমার শ্রমিক নেতা তাজুল নিহত হয়েছে, আমাদের ময়মনসিংহে এরশাদের সময় জাহাঙ্গীর আমাদের ডিপ পলিটিক্যালের ছাত্র সেও শহীদ হয়েছে, সিলেটের সাম্প্রদায়িক শক্তি নিহত তপন জুয়েল মুনির, এরকম অনেকেই শহীদ হয়েছে। সেই সময় আমরা বিভক্ত ছিলাম, আমরা এক হতে পারছিলাম না। আমরা জানি বাস ভাড়া নিয়ে, বাস ভাড়া বর্ধিত বাস ভাড়া নিয়ে একটা বিবৃতি আমাদের ছাত্রদের সবাইকে দিয়ে, আমাদের টার্গেট ছিল সবাইকে ঐক্য করা, সেটাও আমরা বহুত কষ্টে বিবৃতিটাতে সই করেছিল আওয়ামী ছাত্রলীগ, কারণ ওদের না নিষেধ ছিল যে বিএনপির সঙ্গে কোনো ঐক্যবদ্ধ করা যাবে না ছাত্র দলের সঙ্গে। এর মধ্যে ডাকসু নির্বাচন দুটো হয়ে গেলো, তাই না? সেকেন্ড টাইম, প্রথমবার ডাকসু আমরা ফেল করলাম টু আন্দোলন করতে, তাই না? সেই কারণে সেকেন্ড টাইম ছাত্রদলকে ছাত্র রায় দিয়ে দিল, আমরা পারলাম না। যাই হোক, তো সেই সময় আন্দোলনটা যখন নেই, একদম শুকায় গেছে আন্দোলন, তখন সচিবালয় ঘেরাওয়ার প্রোগ্রাম ছিল তিন জোটের, 8 দল, 7 দল, 5 দলের। সে নিষ্প্রাণ ঘেরাওয়ের মধ্যে কেমন যেন একটা প্রাণ ঝরে যাওয়ার পরে এটা কেমন যেন একটা বারুদ পরিণত হয়ে গেল। আমাদের সংগঠনের ছেলেরা, আমি আজকে বলতে বাধ্য হচ্ছি, এই যে মেডিকেল থেকে সেই লাশ জেয়াদের, এই মহসিন, মঞ্জু, তারপরে ওই কী যেন কয়, দেখবেন ছবি যেটা দেখা যাচ্ছে, বুঝছেন না, ওই ছাত্রমৈত্রীর একজন, হ্যাঁ, এবং পান্না ইসাকালীন পান্না উকি দিয়ে দেখতেছে, বুঝছেন না, মানে সেই লাশটা ইউনিভার্সিটিতে এনে লুকায় ফেলে এবং ইউনিভার্সিটির ছাত্র উত্তপ্ত হয়ে যায়। মানে জিয়াদের প্রাণটা চলে গেছে ঠিকই, কিন্তু আন্দোলন নতুন প্রাণ সঞ্চার করে দিয়ে গেল আমাদেরকে। এবং আমরা সেই মনে আছে সেই সময় আহমদনাথের পার্টির, আমরা ডাকসুতে বসছিলাম, ইউনিভার্সিটিতে আর্মি আসবে, এই ঢুকবে, সেই ঢুকবে, বিভিন্ন রকম কথাবার্তা ছিল, পুলিশ ঢুকবে, লাশ নিয়ে যাবে, তাই না? আমরা ভিসির কাছে বলে বললাম ইউনিভার্সিটিতে পুলিশ ঢুকলে রক্তাক্ত হয়ে যাবে, ঢুকবে না, এমনি লাশ দিয়ে দেবো আমরা, আমরা সমাবেশ করবো বটতলায়। এবং সেই সমাবেশে কিন্তু বটতলায়, হ্যাঁ, সেখানটায় কিন্তু সমাবেশ হওয়ার আগে বেগম খালেদা জিয়া এসেছিলেন, পরে তো জননেত্রী শেখ হাসিনা এসেছিলেন, আমাদের সঙ্গে সঙ্গতি প্রকাশ করেছেন। এবং জিয়াদের এই মৃত্যুটাই এরশাদ বিরুদ্ধে আন্দোলন নতুন একটা শপথ, নতুন একটা সংগ্রামের কী বলা যায় যে প্রেরণা, এবং আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাত্র, সর্বদলীয় ছাত্র ঐক্য, এবং সেই সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতৃত্বেই আন্দোলন এখানটায় রাজনৈতিক অঙ্গন আবার নতুন করে ঝেড়ে ঝুড়ে বসে, তাই না? এরশাদের সেই কেয়ারটেকার গভর্নমেন্ট নেয় এবং একটা পর্যায়ে একসাথে বিদায়। আমি আজকে যে কথাটা বলতে চাই, আও নূর হোসেনও ওই জায়গায় জীবন দিয়েছে, তাই না? সেটাও বড় ওই সচিবালয় ঘেরাও ছিল আর কি, বুকে পেটে স্বৈরাচার নিপাত জগন্নাথ মুক্তি পাক। আজকের প্রেক্ষাপটে এটা একটা অতীত স্মৃতিচারণ, শুধু স্মৃতিচারণেই আমরা আসলে এই শহীদগুলিকে একসঙ্গে স্মরণ করতে পাচ্ছি না। আমরা আজকে এখানে বলছি, আমার বন্ধু অসংখ্য চমৎকারভাবে বলছেন, তাই না, জিয়াদকে স্মরণ করেছেন, কিন্তু আমরা একসঙ্গে এগুলি স্মরণ করতে পাচ্ছি না। 90-এর উপরে কেমন যেন এত বেশি মানে গোষ্ঠীর স্বার্থের কারণে হোক, দলীয় স্বার্থের কারণে হোক, এগুলি আমরা সব ভুলে গেলাম, তাই না? শাহজাহান সিরাজ আমাদের পার্টি নেতা ছিল, আসছে, তাই না, আজকে অবহেলিত। আমি অ্যাজ এ হোল বলতেছি, তাহলে এই যে যে আন্দোলনের যারা আমরা ক্রিমটা খাচ্ছি, তাই না, আজকে গণতন্ত্রের কথা বলে, আজকে এই শহীদদের স্মরণ না করার মধ্য দিয়ে মূলত এই আন্দোলনকারীদের সঙ্গে বা শহীদদের সঙ্গে প্রতিনিয়ত পরিহাস করছি বলে আমার মনে হচ্ছে। আমি সেই কারণে দুঃখিত, লজ্জিত। তা আমি মনে করি যে বাংলাদেশ, আমি যদি হাজার বছরের সংস্কৃতির মধ্যে আমি অতীতের সংগ্রাম বাঙালিদের, সেখানটায় যদি আমি সেই বাঘা যতীন থেকে শুরু করে ব্রিটিশ, সেই সূর্যসেন থেকে শুরু করে, সেই যদি আমি আপনার কী যেন কয় একবার বিদায় দেওয়া ঘুরে আসি, শুরু করে যদি বলি, হ্যাঁ, ক্ষুদিরাম, এবং তারপরে যদি আমি সংগ্রামের ধারাবাহিকতা যদি বলি, সবাইকে স্মরণ করে যদি বলি, তাহলে এই বাঙালি জনগোষ্ঠীটার দেশটা আয়তনে ছোট, কিন্তু সংগ্রামের পাশটা, অতীতটা খুব বড়। এবং যে অতীতটা বড় হওয়ার কারণে নিশ্চয়ই এর ভবিষ্যৎটা আরও বেশি বড় হবে, এটাই স্বাভাবিক। যদিও সাম্প্রতিককালে আমরা একটা ডেলিমার মধ্যে আসি, এখানটায় মুক্তিযুদ্ধের কথা বলে ডেমোক্রেসিটা কেমন জানি এখানটায় মানে কিছুটা কার্টেল আমি বলবো, ঠিকভাবে হচ্ছে না। সরকার ভোটের মাধ্যমে পরিবর্তনের কথা বললেও সেই পরিবর্তন হচ্ছে না, তাই না? এবং সামগ্রিকভাবে আমরা একটা সংকটের মধ্যে আসি, আমি বলবো একটা ভয়ঙ্কর গর্তের পাশ দিয়ে আমরা হাঁটছি। হ্যাঁ, এর থেকে উত্তরণের উপায় আমার মনে হয় এটা রাজনৈতিক, যে যে জাতি এত সংগ্রাম, এত ঐতিহ্য যে জাতি আছে, এবং প্রাকৃতিক দুর্যোগে জাতি মোকাবেলার ক্ষেত্রেও কিন্তু পৃথিবীতে একটা মডেল, সেই জাতি এই সংকট মোকাবেলা করতে পারবে না, আমরা একটা চূড়ান্ত হারিয়ে যাবে আমার বিশ্বাস করি না। ফলে আমি মনে করি যারা নেতা নেত্রী আসেন, তাই না, যারা
আমাদের যারা অগ্রজ আছেন যারা এই দেশটার তৈরিতে যারা যথেষ্ট ভূমিকা রেখেছেন তাই না তাদেরই দায়িত্ব হচ্ছে এই দেশটাকে অতীত আমাদের কাজটাকে স্মরণ করে বর্তমান প্রেক্ষাপটে আমাদের ভবিষ্যৎ নির্মাণের জন্য চেষ্টা করা মিস্টার আজহার রহমান ঢালি শুরুটা নিশ্চয়ই খুব সহজ ছিল না যখন আপনারা শুরু করেছিলেন শেষটাও সহজ ছিল না কিন্তু আপনারা যেমন ছাত্ররা শুরু করেছিলেন আবার শেষটাও কিন্তু ছাত্ররাই করলেন এবং জাতীয় নেতৃত্বের দিকে আসলে তাকিয়ে থাকতে হয়নি যদিও আজকের দিনে সেই আশা একেবারেই করা উচিত হবে না সমীচীন হবে না একটু শুনতে চাই সেই শুরুর কথা এবং আপনাদের উত্তরসূরিরা বা অনুজরা যখন শেষ করলেন সেই সময়কার কথা বা সেই সময়কার আপনাদের অনুভূতির কথা ধন্যবাদ জিল্লু আজকের এই জিল্লু রহমান আপনাকে আরও ধন্যবাদ দিই আপনার এই তৃতীয় মাত্রা প্রোগ্রাম 7000 এপিসোড বোধহয় অতিক্রম করেছে এটা যদিও আপনি হয়তো বলবেন না আমার মনে হয় গিনেস বুক অফ রেকর্ডে এটা যাওয়া উচিত আর আজকের যে দিন আসলেই জেহাদের আত্মত্যাগ যেটা নজমুলক প্রধান আমার এরা আমার রাজনৈতিক যোদ্ধা সহকর্মী অসীম কুমার উকিল যদিও তারা বয়সে ক্লাসে জুনিয়র ছিল কিন্তু আমরা একই রাজনীতির যোদ্ধা ছিলাম তো সেই শহীদ জেহাদের আমি শুরু করতে চাই প্রথমেই শহীদ জেহাদের মৃত্যুর পূর্বে একটি দৃপ্ত উচ্চারণ ছিল সেটা দিয়েই আমি আজকে শুরু করতে চাই শহীদ জেহাদ মৃত্যুর পূর্বে বলেছিলেন আমি এসেছিলাম সামরিক স্বৈর সরকার উৎখাতের জন্য আমি মৃত্যু পথযাত্রী আমি তার পতন দেখে যেতে পারলাম না আমার মৃত্যু তখনই সার্থক হবে যখন আন্দোলনের মাধ্যমে স্বৈর সরকারের পতন হবে হ্যাঁ জাহিদ জেহাদের স্বপ্ন কিছুটা হলো পূর্ণ হয়েছে স্বৈর শাসকের পতন ঘটে এরশাদ স্বৈর শাসকের কিন্তু জেহাদের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এটা আজও আমরা পূরণ করতে পারিনি সেই ফিরে যাই আমি কিভাবে আমরা যখন 82 সালের 24শে মার্চ এরশাদ ক্ষমতা দখল করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন থেকে প্রথমে বিপ্লবী ছাত্র মন্ত্রী রামের সেক্রেটারি আমার নেতৃত্বে প্রথম মিছিল প্রতিবাদ মিছিলটা বেরিয়ে যায় পিছন পিছনেই তদানীন্তন জাসদ ছাত্রলীগের সেক্রেটারি আবুল হাসিব খানের নেতৃত্বে আরেকটি মিছিল বেরিয়ে যায় সামরিক সরকার শাসন আমরা মানি না মানব না এই শুরু তারপর আমরা ছাত্ররা ছাত্রনেত্রীরা চিন্তা করতে লাগলাম যে কিভাবে এই সামরিক সরকারকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা যায় কারণ আমরা এই সামরিক সরকার তো আমরা চাইনি আমরা তো পাকিস্তানের সামরিক সরকারের বিরুদ্ধে লড়াই করে এসেছি তো তারপরে এর ভিতরে অনেকগুলো ঘটনার ভিতরে আমি এত ডিটেলসে যাওয়ার সম্ভব নয় 7ই নভেম্বর একটা বিশেষ দিন জাসদ ছাত্রলীগ যেটা সবসময় পালন করে আসে তারা সেদিন ঢাকা ইউনিভার্সিটির চত্বরে একটা মিছিল বের করে অকস্মাৎ সেই মিছিলের ভিতরে এটা রেকর্ড ঢাকা ইউনিভার্সিটির ভিতরে পুলিশ ঢুকে জাসদ ছাত্রলীগের বেশ কিছু কর্মীকে হত্যাহত করে আমরা তখন মধুর ক্যান্টিনে এই যে একটা অভাবনীয় দৃশ্য তখন আমরা ভাবি নাই কে কোন দল করি মধুর কেন্দ্রের থেকে আমরা বেরিয়ে আসলাম আমরা স্লোগান শুরু হয়ে গেল সাধারণ কর্মীদের ছাত্র সংগ্রাম পরিষদ জিন্দাবাদ তখনও আমরা মাত্র আলোচনা শুরু করছি কিন্তু ওই যে বলে না যে রাজপথ থেকে আন্দোলনের শুরু হয় রাজপথ থেকে সব কিছু হয় এটা আমরা সাক্ষী যে এর বহু পরে অফিসিয়ালি আমরা ছাত্র সংগ্রাম করেছি 10 দফা প্রণয়ন করেছি এর ভিতরে আমাদের ছাত্রবুত্রীর 3টা ছেলে
শিবলি কায়ম এরা পোস্টাল সামরিক সরকারের বিরুদ্ধে পোস্টাল লাগাইতে গিয়ে তাদেরকে সেদিন সামরিক আদালতে 7 বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল যা হোক আমি শুধু বিশেষ ওই 14 ফেব্রুয়ারির ঘটনা আর অনেক ঘটনা আছে আমাদের অত সময় আমাদের হবে না আমরা 14 ফেব্রুয়ারির যে ঘটনাটা যেদিন আমরা সেদিন সকাল আমার মনে হয় 8টা 8:30 থেকে ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র ছাত্রী সকলের মিছিল পুরো বর্তলা কানায় কানায় শুধু বর্তলা ছড়িয়ে ওদিকে আর্টস ফ্যাকাল্টি ছড়িয়ে একেবারে ওই ওই মাঠ পর্যন্ত রাস্তা পর্যন্ত ছড়িয়ে আছে কত লোক হবে বলা যায় না সেখান থেকে আমরা সেদিন আমরা শুরু করলাম আমার মনে আছে সেদিন সেই সভাটা আমি পরিচালনা করেছিলাম তো আমরা সেখান থেকে আক্তারুজ্জামান ডাক্তার ভিডিও সভাপতিত্ব করছিলেন আমি পরিচালনা করছিলাম তো আমি বক্তব্য শেষ হওয়ার সাথে সাথে মিছিল শুরু হবে তো বক্তব্য ছিল এই সেই বর্তলা এখান থেকে সকল সৈন্য শাসকের পতন হয়েছিল এই বর্তলা থেকে আজকে এরশাদ সরকারের পতন হবে আমরা এই মিছিল নিয়ে যখন হাইকোর্টের এখানে গেলাম সেদিন ই ছিল সচিবালয়ে অবস্থান ধর্মঘট ছাত্রদের যে শিক্ষার দাবিতে তারপরে যে নতুন যে শিক্ষানীতি দিয়েছিল শিক্ষানীতির বিরুদ্ধে আমরা যাওয়ার পরেই দেখলাম আমরা আমাদের ইচ্ছা ছিল স্মারকলিপি এবং শান্তিপূর্ণ এবং আমরা যখন মিছিলটা সেই হাইকোর্টের সামনে ব্যারিকেডের সামনে তখন আমাদের মিছিলের শেষ মাথা তখনও টিএসসির সামনে মানে কি পরিমাণ লোক হতে পারে এরই ভিতরে আমরা বারবার তাদেরকে পুলিশদেরকে বলতে থাকলাম তারা এসে ধাক্কাচ্ছে আমরা বলতে থাকলাম যে আমরা তো শান্তিপূর্ণ মিছিল আমরা স্মারকলিপি দেব আমাদের স্মারকলিপি দেওয়ার সুযোগ করে দেন এই মুহূর্তে কিছু কিছু ছাত্র স্বাভাবিকভাবেই ওই ব্যারিকেডের উপরে দাঁড়ায় হ্যাঁ স্লোগান দিচ্ছে সেখানে ব্যারিকেডের উপরে বোধহয় দাঁড়ানো আমিও একজন পাশে এই এই জয়নাল এই সাথে সাথে জল কামান তারপরে গুলি এটা পরে হ্যাঁ বিকালে সাথে সাথে টিয়ার গ্যাস গুলি দুইটা একসাথে শুরু হলো জয়নাল পড়ে গেল আমি নিয়ে আরো কতগুলো আমাদের ছাত্ররা নিয়ে তার লাশ দিয়ে চলে গেলাম কার্জন হলের ভিতরে তারপরে ওইখান থেকে আবুল হাসিব খান মনির হোসেন মোস্তফা জালাল মহিউদ্দিন হ্যাঁ তখন ছাত্রলীগের সভাপতি জালাল খম জাহাঙ্গীর মুকুল বোস এরা এসে আমরা এই মেডিকেলের থেকে এই লাশ আবার এর ভিতরে গুঞ্জন যে লাশ নিয়ে যাবে লাশ নিয়ে যাবে এবং অন্য যেই লাশগুলো আমরা কিন্তু আর খুঁজেও পাইনি ওগুলো আগেই গায়েব করে দিয়েছে সারাদিনে আসলে তুমুল উত্তেজনা ছিল সারাদিনে অনেক হতাশা তারপরে আমরা বিশ্ববিদ্যালয়ে বিকাল 4টায় এই লাশ দিয়ে আমরা যখন শপথ করি তখন মানে এই বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে সমস্ত জাতীয় নেতৃবৃন্দ তখন কিন্তু জোট গঠিত হয় নাই এই সেই সেই মানে বর্তলার বিকালের শপথ থেকেই জোটের দিকে গেল কিন্তু উল্লেখযোগ্য নেতারা যখন বক্তৃতা দিচ্ছিলেন ঠিক সেই সময় আর্মি পুলিশ বিডিআর একত্রে জল কামান নিয়ে আমাদের ইয়েতে আক্রমণ করে এবং লাশ ছিনিয়ে দিতে যায় সেদিনের দৃশ্য আমি জীবনে ভুলব না সেই লাশটা কি মৃত ছিল না জীবিত ছিল সেই লাশ লুকানোর জন্য ছাত্ররা যে কাঁধে নিয়ে লাশ দিয়ে দৌড়াচ্ছে এটা লাশ না এটা জীবন এটা জীবন্ত ওকে ধন্যবাদ আপনাদের তিনজনের কাছে প্রশ্ন আপনারা অনেকগুলো নাম উচ্চারণ করেছেন শহীদের এবং অনেক নাম হয়তো এখানে উচ্চারিত হয়নি 32 বছর আগের 40 বছর আগের সেই সময়কার 9 বছরে তাদের আত্মদান কি আসলে সার্থক হয়েছে মানে
এক কথায় বললে হয়তো তখন হ্যাঁ এরশাদের পতন হয়েছে, কিন্তু স্বপ্ন বলতে তো সেটি ছিল না, স্বপ্ন তো আরো বৃহৎ ছিল। স্বপ্ন অনেক বড় ছিল, বড় ছিল মিস্টার অসম কুমার গিল। আমরা সর্বদলীয় ছাত্রকে অনেক পরিশ্রম করে কর্কটা পরে 10 দফা প্রণয়ন করেছিলাম, যার উপরে এটা আমাদের একটা দলিল তৈরি হয়েছে যে দলিলের উপর দাঁড়িয়ে পরবর্তী সময় আমরা অগ্রসর হব, সেরকম চিন্তা ভাবনাগুলি ছিল। আপনার 8 দল 7 দল 5 দল 3 জোটের রূপরেখা তৈরি করেছিল, যার উপর দাঁড়িয়ে পরবর্তী সময়ে সমস্ত কর্মকাণ্ডগুলি পরিচালিত হওয়ার কথা ছিল। তা হয়নি, তা হয়নি, হয়নি বলেই মানে আজকে যখন আলোচনা করছি তখন অনেক প্রশ্ন আমাদের সামনে এসে যায়। আমি নিজেই মনে করি যে আমাদের আসলে সামরিক শাসন স্বৈরাচার বিরোধী আন্দোলনটা আমরা এক জায়গায় এসে দাঁড় করিয়েছি, একত্রিত হয়েছি, সাধারণ মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। আমরা যতটা ব্যক্তির পতন বা ব্যক্তির পরিবর্তনের জন্য কথাটা বলেছি ততটা বলিনি অবস্থার পরিবর্তনের কথা, আঁকি সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন, যেখানে মানে যে প্রশ্নগুলি করছেন আঁকি যে সফলতা উত্তরণ তাদের স্বপ্ন তাদের সাধনা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয়েছে কিনা সেই জায়গাটার মধ্যে আটকা পড়েছে। 90 পরবর্তী সময়ে নির্বাচিত সরকার এসেছে এবং দেখেন ভাইটাল এগুলি একটা পয়েন্ট ছিল আর কি, তিন জোটের রূপরেখা ছিল, সর্বদলীয় ছাত্র ঐক্যের 10 দফাতেও ছিল আর কি, ধর্মভিত্তিক রাজনীতিটা আমরা করব না, এটা মুক্তিযুদ্ধের মূল চেতনার রাজনীতিটা করব আর কি। 90 পরবর্তী সময়ে বারবার এই জায়গাটা হুচট খেয়েছে, আরও অনেক কিছু হুচট খেয়েছে, মানে এরকমভাবে আমরা কখনো বসতেই পারি না। 90-এর ক্ষমতাসীন হলেন চেয়ারপারসন, বিএনপির প্রধানমন্ত্রী হলেন, আমাদের সর্বদলীয় ছাত্র ঐক্য কিন্তু খুব বেশি দিন টিকে নাই, তার মধ্যে আমরা আলাদা আলাদা হয়ে গেছি। এই যে জায়গাগুলি নিয়ে পরবর্তী সময় আমাদের পক্ষে বসাই সম্ভব হয়নি, এগিয়ে গেছে বাংলাদেশ আজকের দিন ধরে আমরা কথা বলছি। সেটার একটা বড় ত্রুটি বললাম যে অবস্থার পরিবর্তনটা আঁকে, আমরা সবাই মিলে এই জায়গাগুলির উপর কাজ করেছি এরকম মনে হয় না, ব্যক্তির পরিবর্তনের জন্য করেছি, অবস্থার পরিবর্তনের জন্য কাজ করি নাই। 10 দফা নিয়ে আমরা পরবর্তী সময় কথা বলতে পারি নাই। আমরা যখন যে যখনই দেশ পরিচালনার দায়িত্বটা পেয়েছি আর কি, তখন এই জাগতিক দুনিয়ার অনেক বিষয়গুলি নিয়ে আমরা ব্যস্ত রয়েছি আর কি, এটা হলো বাস্তবতা। তারপরেও এই এই জায়গাটা আমি প্রথমে বলেছিলাম যে পরবর্তী সময়ে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে যে মানে সরকারের পরিবর্তন হয়েছে, ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, সেই জায়গাটা আমরা রাখতে পেরেছি। অবস্থার পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে ওদের স্বপ্নসাদ, আজকে ক্যাম্পাস কিন্তু সন্ত্রাসমুক্ত হয়েছে, সেশন জট নাই। আমি প্রধান ভাই বা ডালি ভাই লেখাপড়া করছি, তখন 3 বছরের অনার্স, 6 বছর 7 বছর লেগেছে আর কি, কত ছেলে মানে লাশ হয়ে ফিরে গেছে। আমি তো কিন্তু 90-এর পর থেকেই তো দেখা গেছে যে ক্যাম্পাসে সবাই একসঙ্গে থাকতে পারে না, এক পক্ষ থাকে আরেক পক্ষ থাকে না, এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা হয়েছে, তো সেশন জট নেই এ কথা ঠিক, কিন্তু অন্য সমস্যা তো আছে, না অন্য সমস্যা আছে, সবাই তো সমান সুযোগ পাচ্ছে না, মানে আমাদের আমরা যখন রাজনীতিটা করেছি তখন অস্ত্রের বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে কিন্তু আমাদের একটা শক্ত অবস্থান ছিল। আমি বলছি এটা একটা পয়েন্ট সাকসেসফুল হয়েছে, সহঅবস্থানের ক্ষেত্রে যে জায়গাগুলি সেই জায়গাগুলিতে আমরা অ্যাড্রেস করতে পারিনি সমভাবে, দায় দায়িত্বটা আমাদের সকলকেই নিতে হবে, কিন্তু হওয়া উচিত ছিল, কেন হয়নি, এটা ধারাবাহিকভাবেই এক একটা পট পরিবর্তনের সময় এক এক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, ফলে জায়গাগুলিকে আমরা এগিয়ে যেতে পারিনি, এটি কাঙ্ক্ষিত নয়। আমরা এখনও অবস্থার অনেক উন্নতি হয়েছে, এগিয়ে যাচ্ছে দেশ, সেখানে দাঁড়িয়ে এই জায়গাটুকু আমরা সামরিক শাসন বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনের শহীদদের স্বপ্ন, চট্টগ্রামের বাবর মজিবুর থেকে শুরু করে আমার নট্যকুনার শহীদ তিতাস, শেরপুরের আশিস দত্ত ভুলাস, অসংখ্য সাথে সহযোদ্ধারা রক্তের আখরে যে জায়গাগুলি লেখে দিয়ে গেছে একই দলিল, সেই দলিলগুলি বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। ধরেন একটা শিক্ষানীতি আমরা জাতিকেও দিয়েছি, সেটা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই জায়গাগুলি শিক্ষা শাসে কাজের নিশ্চয়তার জায়গাগুলি অনেক বেশি উন্মুক্ত হয়েছে, যেখানে নাজমুল হক প্রধান কিছু প্রশ্ন রেজ করেছিলেন, আপনি নিশ্চয়ই স্মরণ করবার কথা যে গণতন্ত্রের প্রশ্ন, মানবাধিকারের প্রশ্ন, উনি বলছিলেন নির্বাচনের প্রশ্ন, সেই জায়গাগুলো আমরা করতে পারিনি, হয়নি। আমি সে জায়গাতেও বলি এই আলোচনাগুলি খুব মুক্ত আলোচনা হওয়া দরকার আর কি। আমি মনে করি যে গণতন্ত্রের
ধারাটা আছে, বিকাশমান ধারাটা আছে, সেটাকে আরো শক্তিশালী হওয়া দরকার। তাহলে নাজমুলের প্রধান যে কথাটা বলতেছিল বা আতাউর রহমান ডালিও যে কথাটা বলতেছে, সেই জায়গাটায় আমরা এগিয়ে যেতে পারি। সেখানে ধরেন খুব এটা ক্রেডিট নেওয়ার জন্য বাস্তবতাটা হলো যে আমরা নির্বাচন কমিশন নিয়োগের ব্যাপারে বাংলাদেশে কোনো আইনই ছিল না, সেই আইনটা প্রণীত হয়েছে। আজকে সার্চ কমিটি হয়েছে, সার্চ কমিটির আহ্বানে সবাই সাড়া দেয়নি, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে কেউ কেউ সাড়া দেয়নি, এটি দুর্বলতা। কিন্তু এই জায়গাটা তো, বেসিক জায়গাটা তো আমরা তৈরি করতে পেরেছি যে না, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়াটা ত্বরান্বিত হয়েছে, সেই জায়গাটা হয়েছে। গণতন্ত্রের যে পিলারগুলো শক্তিশালী করতে চাই, বিচার বিভাগ, নির্বাহী বিভাগ পৃথিবীকরণ হয়েছে, বিচার বিভাগ অতীতের অনেক সময়ের তুলনায় অনেক বেশি শক্তিশালী এখন, পার্লামেন্ট সকল আলাপ আলোচনার কেন্দ্রবিন্দু হয়েছে। এখন নির্বাচনে অংশগ্রহণ করছে, সবাই শপথ নেয়নি, কেউ কেউ শপথ নিয়েছে। এই যে কেউ শপথ নিয়েছে, কেউ শপথ নেয় না, এটা তো গণতন্ত্র প্রক্রিয়াকে, পার্লামেন্টের প্রচেষ্টাকে তো প্রশ্নবিদ্ধ করা হয়। নির্বাচনে অংশগ্রহণ করার পরে যে এই এই জায়গাগুলি, আমি বলছি যে আমি নির্বাচন প্রক্রিয়াকে পার্টিসিপেটরি করার জন্য কাজ করছি, কিন্তু যারা পার্টিসিপেন্ট হয় না তারা তো সবচেয়ে বেশি ক্ষতিটা করেছে নির্বাচন প্রক্রিয়া। অনেক কিছু কথা উঠে আসছে, আমি যদি মানে দুটা মৌলিক ত্রুটি করছে দুটা জোটের দুটা প্রধান দল, প্রথম 90-এর যে অ্যাসপিরেশন ছিল সেই অ্যাসপিরেশনটা নষ্ট হওয়ার মূল কারণটা হলো, প্রথম হচ্ছে যে বিএনপি এখানটায় যে শক্তিটার সঙ্গে আমাদের কোনো রাজনৈতিক আদর্শিক কোনো সম্পর্কই নেই, জামাত ইসলাম তার ছাত্র শিবির, আপনি ছাত্র, আপনি সঙ্গে মাঠের কর্মী ছিলেন তাই না, তাদের সঙ্গে সখ্যতা করে তাদের সঙ্গে ক্ষমতায়ন করছে বিএনপি, পতাকা দিয়ে দিচ্ছে, মৌলিক ত্রুটি করছে 90-এর এই জেহাদের রক্তের সঙ্গে। দ্বিতীয় ত্রুটি করছে এই বর্তমান জোট ক্ষমতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যারা জেহাদের জেহাদ সাধারণ শিক্ষার্থী যাদেরকে যারা শহীদ হয়েছে এই শক্তির সঙ্গে আতাত করে ক্ষমতায়ন করছে। এই দুটো মৌলিক ত্রুটির কারণে এখানটায় আমাদের 90-এর চেতনাটা পুরাটাই ধূলিসাৎ হয়ে গেছে। আজকে সেশন জট নেই সেটা সত্য, ইউনিভার্সিটিতে কী আছে, বুয়েটে কী ঘটনা ঘটছে আমরা জানি, বুয়েটে দল নাই, পিটিআই হত্যা করছে একটা ছেলেকে, ইডেনে কী হচ্ছে ঘটনা, ঢাকেন্সে কী হচ্ছে, মিছিলে যাও নাহলে হটো। আজকে এই যে পরিবেশ তৈরি হলো 90-এর পরে ক্রমান্বয়ে ছাত্র রাজনীতিকে মার্জিনালাইজ করে দিয়ে ক্ষমতাটাকে মানে নিজের হাতের মুঠায় নিয়ে ছাত্র রাজনীতিকে নিশ্চিহ্ন করে দিয়ে আজকে যে ভবিষ্যৎ তৈরি করতে যাচ্ছি আমরা, আমি মনে করছি ভবিষ্যৎ হচ্ছে আমাদের জন্য এটা কী বলো, এটা মরীচিকা, অন্ধকার, এটা ভবিষ্যৎ না, খুব ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের। আমাদের উচিত ছাত্র অঙ্গনের রাজনীতির মূল বেসিস হচ্ছে টলারেন্স ইজ দ্য বেসিস অফ পলিটিক্স। আমার সামনে আপনি আমাকে বলবেন, বিরোধিতা করবেন, ভিন্ন মত চর্চা, একটা রুমে ভিন্ন মতের ছেলে ছিল, এখন তো একটা রুম তো দূরের কথা, একটা ইউনিভার্সিটি ভিন্ন মত ছেলেকে অ্যালাউ করি না, রুম তো আগে একই রুমের মধ্যে ভিন্ন মত পত্রের লোক ছিল, ছাত্রীয়ান ছিল, জাসদ ছিল, বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল তাই না, হ্যাঁ মাঝে মধ্যে সিট দখল নিয়ে ধাক্কা দেখে হয়নি তা না হয়েছে, কিন্তু তাও ভিন্ন মতের চর্চা ছিল, প্রতিদিন মধুরকেন্দ্রে একই জায়গার থেকে অনেক রকমের মিছিল বেরোতো, এখন মধুরকেন্দ্র থেকে অনেক রকম মিছিল হওয়ার কোনো সুযোগ নেই, গলা টিপে ধরার মতো অবস্থা হয়ে গেছে। এই যে ছাত্র রাজনীতিকে আমরা, যারা এ দেশটাকে, যে ছাত্ররা পতাকা উত্তোলন করছে, যে ছাত্ররা ইশতেহার পাঠ করছে, যে ছাত্ররা মুক্তিযুদ্ধের ডাক দিয়েছে তাই না, হ্যাঁ বঙ্গবন্ধু নেতৃত্বই করেছে তাই না, সেই ছাত্ররা আজকে কেমন যেন নির্জীব নিষ্প্রাণ হয়ে গেছে, শুধুমাত্র লাঠিয়া হয়ে গেছে। এই জায়গার থেকে যদি আমরা যদি জিহাদের চেতনাকে ধারণ করতে হয়, স্বাধীনতার চেতনাকে ধারণ করতে হয় আমাদের তাই না, জাফর জেনারেল মোজাম্মেল কাঞ্চন সেলিম দেলওয়ার যদি আমাকে ধারণ করতে হয় তাই না, তাহলে অবশ্যই আমাদের ছাত্র রাজনীতি কীভাবে ছাত্র রাজনীতির যে যে বাধাগুলি আছে সরাই ফেলতে, এক নম্বর বাধা ছাত্র রাজনীতি তো রাজনীতি নেই 90-এর পর, ক্রমান্বয়ে এটাকে সাইজ করে ফেলা হয়েছে, ছাত্র সংসদ নির্বাচনটা দিতে হবে, ছাত্র সংসদ নির্বাচনটা দেওয়ার জন্য পরিবেশ করতে হবে যাতে সব সংগঠন ওই জায়গায় ভিন্ন মত পত্র চর্চা করতে পারে। হ্যাঁ অবশ্যই সেখানে আমাদের সমাজ যেমন সাম্প্রদায়িক শক্তি নিষিদ্ধ ছিল, এখনও নিষিদ্ধই থাকবে, ওকে অ্যালাউ করার কোনো সুযোগ নেই, ফলে এই জায়গাটা যদি দাঁড়াতে পারি আমরা তাহলে এই বাংলাদেশটার এই যে বৃহত্তর জনগোষ্ঠীর দেশ, প্রায় 17-18 কোটি লোক আরও বাড়বে, পৃথিবীর তাবৎ বাঙালিরা ভাবতেছে, আজকে আমি পূজা মণ্ডপ থেকে আসলাম, আমার কাছে মনে হচ্ছে যে কেন আমরা ভাবতে পারছি না, পৃথিবীর তাবৎ বাঙালি তো ভাবে, বাংলা নামের বাঙালি তো একটাই দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে কেন সম্প্রদায় হানাহানি থাকবে, সেই বাংলাদেশে কেন সম্প্রদায় থাকবে, সাম্প্রদায়িকতা থাকবে, সেই বাংলাদেশে কেন একটা মানুষ তার স্বাচ্ছন্দ্যে তার মত প্রকাশ করতে পারবে না, কেন আজকে আজকে এই বাংলাদেশ তো আমরা চাইনি, মুক্তিযুদ্ধও চাইনি, বর্ণশালাও চাইনি, 90-ও চাইনি,
আমরা সেই বাংলাদেশ চাই যে বাংলাদেশে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে তাই না যেই বাংলাদেশে সবাই বসবাস করতে পারবে সবার মতপত বলতে পারবে এছাড়া তো রহমান আলী ধন্যবাদ প্রধান আপনাকে অনেক মৌলিক প্রশ্ন আপনি উত্থাপন করেছেন আসলে এগুলো উত্থাপন না করে পাশ কাটিয়ে সামনের দিকে এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আমি মনে করি না কোনো সুযোগ আছে হ্যাঁ ক্ষমতার পরিবর্তন হতে পারে যেন তেন প্রকারে এই দেশে ক্ষমতার আন্দোলন হয়েছে তারপরেই যে কোনো মূল্যে ক্ষমতায় যেতে হবে এই যে প্রতিযোগিতা নীতিহীন প্রতিযোগিতা এই নীতিহীন প্রতিযোগিতার কারণে আজকে দেশের গণতন্ত্রবিহীন একটি অবস্থায় যে গণতন্ত্রের জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ মানুষ আছে বাংলাদেশ বাস্তবত হচ্ছে গণতন্ত্রবিহীন অবস্থায় চলছে প্রধান অনেক প্রশ্ন করেছে এর সাথে একটা প্রশ্ন যেটা মৌলিক সেটা হলো যে আমার নেতৃত্ব কে দিবে তাকে নির্বাচন করার যে অধিকার সেই অধিকার আজকে যেটার জন্য আমরা পাকিস্তান পিরিয়ডে লড়াই করেছি আজকে কেন সেই ভোটের অধিকারের জন্য আমাদেরকে লড়াই করতে হয় এই ভোট ডাকাতির যে চর্চা ভোটকে কুক্ষিগত করে ক্ষমতায় টিকে থাকে দেশকে শোষণের জঞ্জালে আবার পরিপূর্ণ করার যে রাজনৈতিক সিদ্ধান্ত এই সিদ্ধান্ত এবং প্রধান এটার সাথে আমি আরেকটু যোগ করি প্রধান যেটা বলেছেন যে আজকে ছাত্র রাজনীতির যে গৌরব উজ্জ্বল দিন নেই এটা নেই না এটা সুচতুরভাবে সুকৌশলে এই যারা এখানে ক্ষমতায় যাওয়া এবং মানে কোনো রকমের ক্ষমতায় যাওয়া এবং কোনো রকমের ক্ষমতায় টিকে থাকতে চায় তারা এটা সুকৌশলে আপনারাই হোয়াট এভার ইট ইজ হ্যাঁ তারাই করেছে এটার জন্য অন্যদেরকে দোষ দিয়ে লাভ নেই এই রাজনীতিবিদরাই করেছে এবং আজকে দেশে ভোট একটা মৌলিক ব্যাপার সংবিধান একটি মৌলিক ব্যাপার এই মৌলিক বিষয়গুলো তো আজকে অনেক কথাই বলেছে বন্ধু অসীম কুমার উকিল সহযোদ্ধা যে অনেক কিছু হয়েছে কিন্তু মৌলিক বিষয়টা এই যে ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে সেই বিষয়টা আসলে এটা না থাকলে তো একটি রাষ্ট্র থাকে না একটি রাষ্ট্রের কাঠামো থাকে না রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকে না তাহলে কি থাকে সেই জায়গাগুলোকে যদি ঠিক করতে হয় আমি মনে করি যে আবারও এই এই সমস্ত বিষয় নিয়ে সবাই মিলে একত্রে বসে সিদ্ধান্ত নেওয়া আর যতই যে বলুক এই নির্বাচনে আমি ক্ষমতায় যাব না কে ক্ষমতায় যাবে এই দেশের উন্নতি হওয়া খুব কঠিন হয়ে যাবে এবং সাংবিধানের দিকে এটা সংঘাতপূর্ণতার দিকে যাবে এই সংঘাতপূর্ণ অবস্থা তো এখন দেখাই যাচ্ছে আপনাদের মধ্যে হ্যাঁ সংঘাত তো দেখাই যাচ্ছে রাস্তায় আরো সংঘাতপূর্ণ অবস্থার দিকে যাওয়া যেটা কাম্য নয় আমরা চাই না কিন্তু যারা ক্ষমতাসীন থাকে তারা যুগে যুগে দেখেছি আমরা বারবার আমাদেরকে ঠেলে দিয়েছে বারবার সেই পাকিস্তান আমল থেকে দেখেছি বাংলাদেশ আমলও দিয়েছি বারবার আমাদেরকে ঠেলে দিয়েছে তাই আমি আজকে জেহাদের এই মৃত্যু দিবসে শুধু জেহাদ কেন যারাই শহীদ হয়েছেন সেই আসাদ থেকেই শুরু করেন না কেন হ্যাঁ আসাদের একটা আছে একটা আসাদ গেট হয়েছে আসাদের নামে এর বাইরে আসাদ যে জন্য মৃত্যুবরণ করলো সেখান থেকে শুরু করে আজকে জেহাদ পর্যন্ত যে আদর্শ যে নীতি যেই বাংলাদেশ পাওয়ার জন্য তারা লড়াই করলো আমরা যে আমরা এক এক দল করতে পারি দলকে আমাদের অনেক সময় করতে হয় কিন্তু বুকে হাত দিয়ে বলুন তো আমরা কতটুকু এগিয়েছি আমি দাঁড়িয়ে বলবো যে আমরা ভূতের পায়ের মতো পিছিয়ে গেছি এক পাও এগিয়ে যাইনি এক পাও আগানোর কথা ছিল হ্যাঁ স্বাধীন পাইছি একটা পতাকা পাইছি একটা দেশ পাইছি এটা বিশাল অর্জন কিন্তু জনগণের জন্য যে মৌলিক যে অর্জনগুলো সেই অর্জনগুলো থেকে আমরা অনেক পিছিয়ে গেছি সেই জায়গাগুলো যতই মানে ক্ষমতার মোহে অথবা ক্ষমতায় টিকে থাকার জন্য অথবা যেন তেন প্রকারে ক্ষমতায় যাওয়ার মোহে আমরা অনেক কিছুই করতে পারি এতে করে জনগণের কোনো কল্যাণ বয়ে হবে না এই সংঘাত সমাজে থেকে যাবে দেশে থেকে যাবে
এতে করে দেশ পিছিয়ে যাবে অসম কুমার কি আসলে তো রাজনীতি করলে হতাশার স্থান দিলে হবে না এগিয়ে যেতে হবে আর যত গর্জে তত বর্ষে না সবকিছু মিলে এগিয়ে যাওয়া স্বাধীন বাংলাদেশে কিন্তু ছাত্র সমাজ 90 গর্জে উঠছে এটা বলছি এই জন্য যা পৃথিবীর ইতিহাস ঘাটলে এটা দেখা যায় যে স্বাধীন দেশের ছাত্র সমাজের রাজনীতি একেবারে একাডেমিক কেন্দ্রিকটাই হয় মাঝে মাঝে দেশ এবং জাতির প্রয়োজনে গর্জে ওঠে বাংলাদেশ এটা 90 হয়েছে নিঃসহ নহে বাংলাদেশের ছাত্র রাজনীতিটা খুব গৌরবের অহংকারের ছাত্র রাজনীতি না ততরে কারখানা এই কারখানাটা নষ্ট হয়ে গেছে এইগুলি আবার আমি এটা বিশ্বাস করি যে ক্ষমতার পালাবদলের হাতিয়ার এখন আর ছাত্র রাজনীতি না আছে যে ছাত্র রাজনীতি না ততরে কারখানা নেতাতরের কারখানা হিসেবে প্রধান ভাই যেটা বলছে আর কি যে ছাত্র সংসদ নির্বাচনটা সর্বত্র নিয়মিতকরণ করা দরকার এই ব্যাপারে সবারই একটা উদ্যোগী ভূমিকা থাকা দরকার নিয়মিত ছাত্রদেরকে দিয়ে ছাত্র রাজনীতি করার একটা জায়গা তৈরি করা দরকার তাহলে হয়তো এই জায়গাগুলিকে পুনরুদ্ধার করা যাবে আমরা অবশ্যই ছাত্র রাজনীতিকে বাঁচানোর ব্যবস্থা করতে হবে কিন্তু ছাত্র রাজনীতি ক্ষমতার পালাবদলের হাতিয়ার হিসেবে তৈরি হবে এটা আমি বিশ্বাস করি না নাজমুল হক প্রধান বলতেছেন নাকি যে আমাদের উপমহাদেশের যে রাজনীতি ব্রিটিশ বিরোধী আন্দোলনের শত বছরের নাকি এই সমস্ত ইতিহাসে কিন্তু বাঙালিদের অবস্থান একটা আলাদা জায়গা একটা বিরাট জায়গা জুড়ে আছে বাঙালিদের সেখানে আমাদের গর্বের অহংকারের অনেক কিছুই আছে আর কি কিন্তু স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে আমরা অগ্রসর হওয়ার ক্ষেত্রে যে প্রতিবন্ধকতাটুকু এটা দুটা পয়েন্ট বলতেছিল আমিও মনে করি আর কি যে আসলেই সামরিক শাসন আমার চলার পথকে বাধাগ্রস্ত করছে সাংঘাতিকভাবে আমার রাজনৈতিক প্রক্রিয়াকে ব্যাহত করেছে সাংঘাতিকভাবে এই ব্যাহত করার কারণেই আজকে নানা যে রাজনীতির বিরুদ্ধে অপশক্তিগুলি ক্রমশ শক্তিশালী হয়ে আমাদেরকে চোখ রাঙানোর চেষ্টা করা হয় একে এটা একটা বড় আর একটা একাত্তরের মীমাংসিত 47 দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে সৃষ্ট পাকিস্তান আমার মানি নাই বলে 48 সালে ছাত্রলীগ সৃষ্টি হয়েছে 49 সালে আওয়ামী লীগ তৈরি হয়েছে আমরা এগিয়ে গেছি 69-70-71 তৈরি হয়েছে এটা 30 লক্ষ শহীদের রক্তের মধ্যে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী উপজাতি আমরা খোঁজার চেষ্টা করি না এখানে সকলের সম্মিলিত রক্তের মধ্য দিয়েই বাংলাদেশটা স্বাধীন হয়েছে ধর্মটা নাই যে জন্য সংবিধানে গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা জাতীয়তাবাদের বিষয়গুলি এসে গেছিল কিন্তু 75 পরবর্তী সময়ে সংবিধান যেমনভাবে বন্দী হয়েছে ঠিক তেমনিভাবে ধর্মনিরপেক্ষতা নির্বাসিত হয়েছে জাতীয়তাবাদের নতুন করে স্লোগানগুলি এসেছে এর মধ্য দিয়ে বাংলাদেশটা এগিয়ে গেছে কিন্তু রাজনীতির স্বাভাবিক প্রবাহের মধ্যে গণতন্ত্রের পিলারগুলি শক্তিশালী করার জায়গাটা বারবার বাধাগ্রস্ত হয়েছে ফলে আমরা সবাই মিলে আজকে দাঁড়াচ্ছি সংবিধানের পক্ষে এটা খুব ভালো দিক কিন্তু আমি বিশ্বাস করি আর কি মানে আমরা কথার কথা বলে বের হয়ে গেলেই হবে না আমার যে জায়গাটা আছে দায়িত্ব এবং কর্তব্য দেশটা যারা চালিয়েছে দেশটা যারা চালাচ্ছে এবং দেশটা যারা চালাতে চায় আর কি তাদের সকলকেই দায়িত্ব এবং কর্তব্য সম্বন্ধে আরও বেশি দায়িত্ববান হতে হবে রাজনৈতিক অঙ্গনের মানুষগুলি আমি সরকারি দল করি আমার তো দায়িত্বটা বেশি বাবাকে উদ্যোগী ভূমিকা থাকতে হবে কিন্তু আতাউর রহমান ঢালির দায়িত্ব নাই এরকম যদি বলা হয় বা নাজমুল হক প্রধান যদি মনে করে যে না অসীম কুমার অকুলকে স্বপ্ন দেখতে হবে তাহলে অগ্রসর হওয়াটা খুব কঠিন আমার দায়িত্বটা বেশি আপনার দায়িত্বটা কম কিন্তু দায়িত্ব আছে প্রধান ভাইকে ওখানে দায়িত্ব নিয়ে দাঁড়াতে হবে সবাই মিলে অগ্রসর হবে আমি বিশ্বাস করি মানে এগুলি অনেক সময় মনে হয় যেটা আওয়ামী লীগের কথা বলতেছি দেশটা এগিয়ে গেছে সারা পৃথিবীতে বাংলাদেশ একটা অবস্থান নিয়েছে আজকের দিনে দাঁড়িয়ে সংকট আছে কিন্তু সংকট আমার তৈরি না এটা যদি বলা হয় যে আওয়ামী লীগের তৈরি আজকের দিনে দাঁড়িয়ে যা সংকট করি এটা ইউক্রেন রাশিয়া যুদ্ধোত্তর পরিস্থিতি সারা পৃথিবী এই সংকটটা মোকাবিলা করছে আমার কথা হলো এই সংকট মোকাবিলা আমি প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছি কিনা আমি উদ্যোগ গ্রহণ করেছি এগিয়ে গেছে দেশটা এবং এগিয়ে যাবে সেক্ষেত্রে সবাই যার যার অবস্থান থেকে এগোতে হবে সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নাই দেশের মানুষ সবাই বললে যাওয়ার সুযোগ আছে কিন্তু আপনি বলছেন সংবিধান পরিবর্তন করতে হবে আমাকে আমি সেটা বিশ্বাস করি না সবাই মিলে যখন বলছে তখন আমি তার সাথে থাকবো অতীতে ছিলাম আওয়ামী লীগ দেশের বাইরে যাবে না জনগণের বাইরে যাবে না কিন্তু সংবিধানের বাইরে যাওয়ার সুযোগ নেই
সংবিধানের মধ্য থেকে দেখেন আপনি বলছেন যে জনগণ চাইলে জনগণ দেশের মানুষ চাইবে 90 আমরা সবাই আরে সাহাবুদ্দিন সাহেব বলছে যে আমি যাব কিন্তু আবার ফেরার ব্যবস্থা করতে হবে আমরা আমি প্রধান ভাই সহ আমরা সর্বদল ছাত্রকন্যা তারা জায়গাটা তৈরি করেছেন উনি এসেছেন দেশের প্রয়োজনে জাতির প্রয়োজনে সারা দেশের মানুষ যখন ঐক্যবদ্ধ হবে আমরা সবাই একসাথে কথা বলবো ধন্যবাদ আমি আসছি আবার আপনার কাছে একেবারে ফাইনাল রাউন্ডের শেষ মুহূর্ত যে সামনে এখন আসলে কি দেখেন কি করণীয় আপনারা কি করতে পারেন নাজমুল প্রধান সামনে আসলে আমাদের করার কিছু নেই মানে ইন সেন্স যে এখানটায় সংবিধানের মধ্যে যে কোনো সমস্যার সমাধান আছে এবং এই এই সংকট যদি তৈরি হয়ে থাকে তাহলে উনি যেমন বললেন যে সংবিধানের মধ্যে যেতে হবে তাই না হ্যাঁ সংবিধানের মধ্যে সমস্যা সমাধানের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে এই ক্ষতটা সরকার তৈরি করছে অন্য কেউ করে নাই এই ক্ষতটা তৈরি করছে সরকার যেহেতু সরকার তৈরি করছে ক্ষতটা সেই কারণে সরকারকে উদ্যোগ নিতে হবে এটা সমাধানটা কী হতে পারে হ্যাঁ সরকারের ডায়ালগের এক বছর চার মাস সময় অনেক সময় আছে অনেক সময় আছে ডায়ালগ করার সরকার যদি মনে করে না আমার তো ডায়ালগ করার প্রয়োজন নেই দায়িত্বটা সরকারের সর্বোচ্চ সরকারকে উদ্যোগ নিতে হবে তাই না যে এই সামনের যে সংকট নির্বাচনী সংকট ক্ষমতার হস্তান্তরের সংকট না এটা কীভাবে আমরা সলভ করতে পারি আমার ধারণা সরকার উদ্যোগ নিলে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে আমাদের কোনো কষ্ট হবে না আর যদি ছেড়ে দেই যে না যেহেতু সংবিধানের পথে আমরা আসি তাই না তাহলে ন্যাচারালি আপনার সংবিধানের পথ তো শ্রীলঙ্কা যেটা হয়েছে সংবিধানের বাইরে হয়েছে বাইরে তো হয় নাই পৃথিবীর সব দেশে যখন যা হয় গণ অভ্যুত্থান সে সংবিধানের মধ্যে থেকে এসএস সাহেব রিজাইন করলে তো সংবিধানের মধ্যেই ওই এই কী যেন কয় আপনার সাহাবুদ্দিন সাহেব আসছে সংবিধানের মধ্যেই নিয়ম করেই আসছে ফলে সংবিধান অলওয়েজ ইট ইজ জেনারেল উইল অফ দি পাবলিক এটাই সংবিধান জনগণের উইলকে যদি আমি সংবিধান হিসেবে ধরে নিই তাই না তাহলে এটা পরিবর্তন হতে পারে এটা রিজিট কোনো বিষয় না এটা এটা যে না এখানটাই এটা গাঁটটি মেরে গেছে দাড়ি দিয়ে আর যাবে না তা না দাড়ির পরেও আরও দাড়ি হতে পারে সংবিধানেই লেখা আছে সংবিধানেই লেখা আছে যে সংবিধান সংযোজন বিয়োজন পরিবর্তন করার সুযোগ এবং ধারা এটা সংবিধানেই লেখা আছে কাজে এটা করা যাবে না এটা তো আসলে তবে এখনকার সংবিধান আছে কিছু কিছু জিনিস অপরিবর্তনীয় হ্যাঁ এখন যে সংবিধান আছে যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানে আছে কিছু কিছু জিনিস সংবিধানের না বেসিক ডিরেকটিভস মৌলিক নীতি নির্দেশনা সঙ্গে থাকে না এটা অপরিবর্তনীয় হওয়া উচিত এটা কোনো দেশেই হয় না বেসিক যে জিনিসগুলো সেটা কখনোই হয় না আর সংবিধান পরিবর্তন সংবিধানের মৌলিক জিনিস পরিবর্তন করতে হলো সেটার জন্য প্রক্রিয়া আছে সেটাও সংবিধানেই লেখা থাকে সেখানে গণভোট আছে বাংলাদেশের সংবিধানে গণভোটের বিধান এখন আর নাই আমাদের নাই এটা কেন নাই এটা এটা এই রাজনীতিবিদ আমরা যারা আছি আমরা আমাদের ক্ষমতার পাকাপোক্ত করার জন্য এই ধরনের অনেক অনেক লুফোলস আমরাই রেখে দিয়েছি আর আজকে যদি বলেন আমি আজকের ওই মানে আওয়ামী লীগ সরকার বা ওনারা কী কী অ্যাচিভমেন্ট করছেন কী তাদের নেই আজকে জেহাদ দিবসের এগুলো বলতে গেলে অনেক উনিও বলতে পারবে আমিও বলতে পারবো আমি শুধু আজকে জেহাদরা বারবারই শহীদ হবে সামনেও আন্দোলন আসছে হচ্ছে এই কয়েকদিন আগে আপনি দেখছেন যে এই শাওন দুই শাওন এক রাস মানে ভোলার শাওন নারায়ণগঞ্জের শাওন রহিম মিয়া তারপরে এই কয়েকজন চার পাঁচজন এই কয়েকদিনের রাজপথে শহীদ হল এরকম শহীদ হবে আমরা ভুলে যাব আন্দোলন হবে আমরা ভুলে যাব রাজনীতিবিদরা তাহলে দেশ আগাবে না দেশকে আগাতে হলে এখানে সঠিক গণতন্ত্র এবং সংবিধানের চর্চা এটা অনেক ইম্পর্টেন্ট এখন আওয়ামী লীগ বলে যে সংবিধানের ভিতরেই করতে হবে আপনারা যখন সংবিধান পরিবর্তন করলেন তো সেটা কিসের ভিত্তিতে করেছে সেটা তো সংবিধান ভিত্তিতে তো অন্যেরা কেন পারবে না অন্যেরা কেন পারবে না অন্যদের এই কথা আপনারা কেন শুনবেন না হ্যাঁ আপনারা কি বলেন যে হ্যাঁ আপনাদেরকে শক্তি প্রয়োগ করে করতে হবে এটা গণতন্ত্রের ভাষা না আপনারা যদি বলেন যে বিএনপিকে শক্তি দেখাইতে হবে তাহলে আমরা মানব এটা কি জনগণের শক্তি দেখাতে হবে জনগণের শক্তি দেখাতে হবে এমনি ওনারা বলেন জনগণের শক্তি কি এটা তো জনগণকে রাস্তায় নামতে হবে জনগণকে বলতে হবে দাবি করতে হবে জনগণের শক্তি ধরেন জনগণের শক্তি 90 তে ছিল আপনাকে তো আমি শুধু একটা কথা বলে শেষ করি যে দেখেন সামরিক শাসক
যেটা 111 এর যে পরিবর্তন হলো এর পরিবর্তনের পরে 2007 সালে আপনার এই ছাত্রদের উপরে শিক্ষকদের উপরে কিভাবে আরবিরা ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকে জঘন্য কলঙ্কজনক ভাবে ছাত্রদেরকে শিক্ষকদের আপনার 2011 সালের পার্লামেন্টের সংসদীয় কমিটি সেই সময় বৈঠকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যারা ফকরুল এবং মঈন তাদের বিরুদ্ধে বলছে তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সংসদীয় কমিটি 2011 সালের 20 ডিসেম্বর সংসদীয় কমিটি এটা বলেছে আজকে 2022 সাল আজকে আওয়ামী লীগ গণতন্ত্রের দাবি করে আওয়ামী লীগ সংগ্রামের দাবি করে এটা কেন বাস্তবায়ন করে নাই মিস্টার অসম কুমার সংবিধানের মৌলিক পরিবর্তনের পক্ষে আমি কথা বলছি না সংবিধানের মধ্যে থেকে জনগণের প্রত্যাশাকে নিয়ে এগিয়ে যাওয়ার কথাই বলছি কিন্তু সংবিধান কিন্তু মৌলিক পরিবর্তন করা হয়েছে বিগত দিনগুলিতে এটা মাথায় রেখে আমরা অগ্রসর হতে চাই সংলাপ সবসময় খুব সুন্দর জিনিস আমাদের অভিজ্ঞতা আছে আমাদের দুই নেত্রীও পাশাপাশি বসে সংলাপ করেছেন কিন্তু সাম্প্রতিক যেটা বলছিলাম আমাকে যে মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সংলাপে অনেকেই যায়নি সার্চ কমিটির সংলাপের আহ্বানে অনেকেই সাড়া দেয়নি এটা মাথায় রেখে আমরা বলতেছি অবশ্যই আলাপ আলোচনার কোনো বিকল্প নাই এটা আলাপ আলোচনা সবসময় সুন্দর ফলাফল দেয় কিন্তু সেই জায়গাটাই সকলকে এগিয়ে আসতে হবে এবং দেশটা এগিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনের যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনটা সকল দলের অংশগ্রহণে সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠিত হবে আমি এটা বিশ্বাস করি যে এখন যে মাঠে মিছিলে আন্দোলন লড়াই সংগ্রাম যেগুলি হচ্ছে সবাই আসলে আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে সেই লক্ষ্যটাকে সামনে রেখেই সবার নিজের রাস্তাটা সুদৃঢ় ভিত্তির উপর দাঁড় করাতে চাচ্ছে সবাই নিজেদের পদ্ধতি অনুযায়ী ক্ষমতা আরোহণের চেষ্টা করছে এবং এটি কোনো অন্যায় বিষয় না এটাই রাজনীতি অগ্রসর হচ্ছে এবং মানে আরও থিওরিটিক্যালি বলে এখন যারা আমরা মাঠে আছি সবাই ওয়ার্ম আপ প্রোগ্রাম করছি প্রথমে বলতেছিল যে 15-16 মাস সময় আছে অবশ্যই উদ্যোগ নেওয়া যাবে উদ্যোগ নেবে না আমি তা বলছি না উদ্যোগ নেওয়া যাবে না তাও না অবশ্যই এবং সরকারি দলের সরকারের উদ্যোগী ভূমিকা থাকতে হবে অন্যদেরকেও এগিয়ে আসতে হবে সব কিছু মিলেই আমরা এগিয়ে যাবো সম্মুখ পানে সারা দেশের মানুষ যদি মনে করে যে সংবিধান বারবার পরিবর্তন হয়েছে 14 বার 15 বার 16 বার দেশের মানুষের প্রত্যাশাকে সামনে রেখে আরেকবার পরিবর্তন করা যাবে না দেশের 16 কোটি মানুষ চাইলে আমি তা কিন্তু বলি নাই আমি বলতেছি না যে এখানে দাঁড়ি আমি দাঁড়িয়ে রাখতেছি না ডট 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 রাখতেছি সকলের ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্য দিয়ে সংবিধানকে সমুন্নত রাখে দেশটা এগিয়ে যাবে অনেক নেতা বলছে না এটা বললাম তো যার যত মত তত পথ এটা এগিয়ে যাওয়া কিন্তু আমরা যদি দায়িত্ব এবং কর্তব্যের জায়গায় সচেতন থাকি আন্তরিক থাকি অবশ্যই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছব দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে ইমেল এসএমএস এর মাধ্যমে ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোয় সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1টায় দেখবার আমন্ত্রণ রইল তৃতীয় মাত্রার পর্বটা আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং টুইটারও সরাসরি দেখতে পারেন ফেসবুক টুইটারে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেল সাবস্ক্রাইব করে পর্ব বা পুরনো পর্বগুলো আপনি দেখতে পারেন মিস্টার নাজমুল হক প্রধান মিস্টার আতর রহমান ঢালি এবং মিস্টার অসম কুমারকে অসংখ্য ধন্যবাদ আপনাদের আলোচনা অংশগ্রহণের জন্য দর্শক আমরা শহীদ জেহাদ দিবসে জেহাদকে স্মরণ করছিলাম তার অন্য সব সতীর্থ যারা সামরিক শাসন বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনে 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত জীবন দিয়েছেন তারা যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা কৃতজ্ঞতা ভালোবাসা তাদের স্মৃতির প্রতি আমাদের সহানুভূতি সহমর্মিতা সবসময় থাকবে শ্রদ্ধাটা থাকবে স্বজনদের প্রতি আমাদের সহমর্মিতা সহানুভূতি থাকবে কিন্তু একটি কথা ঘুরে ফিরে আলোচনা এসেছে যে তাদের এই আত্মদানের সাময়িক একটা সুফল বাংলাদেশ পেয়েছে কিন্তু চূড়ান্ত বিচারে কোনো সুফল পায়নি বরং কোনো কোনো ক্ষেত্রে বাংলাদেশ অনেকখানি পিছিয়েছে যদিও এ বিষয়ে নিয়ে আমার অতীতের মধ্যে ভিন্ন মত আছে সেই সময়কার সেই আন্দোলনের তিন ছাত্র নেতা কথা বলছিলেন যারা একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু ওনারা এই বিষয়ে একমত পোষণ করছেন যে ব্যক্তির পরিবর্তন হয়েছে ব্যবস্থাটার পরিবর্তন করা যায়নি কিন্তু ব্যবস্থাটার আসলে পরিবর্তন করতে হবে মুক্তিযুদ্ধের
যারা রক্ত দেন রক্ত দিয়েছেন মুক্তিযুদ্ধের বাংলাদেশে যারা রক্ত দিয়েছেন বিভিন্ন গণতন্ত্র সংগ্রামে এবং সেই 82 থেকে 90 পর্যন্ত যারা রক্ত দিয়েছেন এরপর প্রত্যেকেরই আকাঙ্ক্ষা বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পৃথিবীর বুকে মাথা তুলে দাঁড়াক বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক বাংলাদেশ আইনের শাসন প্রতিষ্ঠিত হোক বাংলাদেশে মানুষের প্রতি সুবিচার নিশ্চিত হোক এই জিনিসগুলো একটা ন্যূনতম আকাঙ্ক্ষা এবং এর প্রাথমিক একটা পূর্ব শর্ত হিসেবে গণতন্ত্রের প্রাথমিক ন্যূনতম পূর্ব শর্ত হিসেবে দেশে একটি স্থায়ী নির্বাচনী প্রক্রিয়া প্রতিষ্ঠিত হোক যেটি একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচনের নিশ্চয়তা দেবে এবং গণতন্ত্রের ভিত হিসেবে যে প্রতিষ্ঠানগুলো কাজ করে সেই প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে স্বাধীনভাবে কাজ করবে এই প্রত্যাশা এই ছাত্রনেতারা যারা কথা বললেন তাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকা সত্ত্বেও এটি বুঝতে আমাদের কারোই অসুবিধা হবার কথা নেই কথা নয় যে তাদের নিজেদের মনের ভেতরের আকাঙ্ক্ষাও কিন্তু ওই একটাই সামনে নির্বাচন একটি আছে দেখা যাক সেই নির্বাচন কেমন হয় তবে ওনারাই বলছিলেন যে এখনও 14 মাস আছে এখনও সংলাপের সুযোগ আছে কারো দায় বেশি কারো দায় কম কিন্তু বুঝতে হবে যে নির্বাচনী প্রক্রিয়াটা কিন্তু আসলে শুরু হয়েছে কিন্তু লক্ষণ যা বলছে সেটা কিন্তু খুব সুখকর নয় এখন যে ধরনের সহিংসতা আমরা রাজপথে দেখতে পাচ্ছি এই সহিংসতা থেকেও নিজেদেরকে মুক্ত করে আনতে হবে দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা